বিয়ের পরে প্রতিটা নারীরই একটা স্বপ্ন থাকে, তার একটা সুন্দর যেন বাড়ি হয়। আপনাদের শাকিলার সাথে আপুরও ঠিক তেমনই একটা স্বপ্ন ছিল, ছোট্ট একটা বাসনা ছিল যে একটা যেন ক্যালিফোর্নিয়ার বুকে বাড়ি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি তো বিন্দাস আছি, আমার বাড়িতে তো আপুরা আসছে এই কারণে। যাই হোক, আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন, আপু আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? আপনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে এই বাড়িতে আসছেন কেন? আজকে সেই প্রশ্নের উত্তরই দিব। না, আমি কোনো ভাড়া বাড়িতে থাকি না, আর ওই বাড়িটা ছেড়ে দিছি কারণ হলো আপনাদের শাকিলা সাথীর আপুর একটা বাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে স্বপ্নের বলতে পারেন, বাড়িটা অনেক দামি বলবো না, অনেক কম দামিও না, আমার কাছে এটা লাখ টাকা। কেন বলতেছি, কারণ এই বাড়ি আমার অনেক রকম কষ্ট আপনারা দেখছেন। সেই 2020 সাল থেকে সুপ্ত বাসনা ছিল কোথাও বাড়ি কিনতে গেলে, পারে যদি বাড়ি না হতো বাসায় এসে কি কান্নাকাটি না করতাম যে আমার কেন বাড়ি হচ্ছে না, সবার হয়ে যাচ্ছে, আমার ভাগ্যে হচ্ছে না কেন। যাই হোক, ধৈর্যের ফল যে আসলেই মধুর হয় তার প্রমাণ হচ্ছে আপনাদের শাকিলার সাথে আপু। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যালিফোর্নিয়ার বুকে ছোট্ট একটা বাড়ি, সেই বাড়িটা। এবং এই বাড়িতে আছে অনেক আনন্দ, অনেক হাসি, অনেক মজা, অনেক রকমই। কিন্তু বাড়িটা পাওয়ার আগে অনেক দুঃখ ছিল যে কেন বাড়ি হচ্ছে না। যাই হোক, কথার কম কই, আগে আমার বাড়িটাই আপনাদের দেখাই। আপনাদের অনেকের শখ ছিল আমার বাড়িটা দেখানোর, তো আজকে আমি আমাদের বাড়িটা দেখাবো। ও, একটা কথা, এই যে এত সুন্দর একটা জামদানি শাড়ি পরছি, এটা কিন্তু আমি ফয়সাল ঢাকাইয়া জামদানি শাড়ি থেকে নিছি। শুধু আমি নেইনি, জেসমিন আপু এবং রূপা আপুকে দিছি, ওরা আসতেছে, ওদেরটাও দেখাবো নি। তো চলেন আগে আমার বাড়িটা দেখাই। এই যে আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। আয়ান বাবু এই যে খেলা করতেছে। আমার বাড়ির সামনে একটা জবা ফুলের গাছ আছে যেখানে প্রচুর পরিমাণ জবা ফুল ধরছে। এরপরে চলেন আমার বাসার এই জায়গাটায়। আয়ান আসো বাবা, আমাদের আচ্ছা আসো, আমাদের বাসাটা দেখাও। এখানে লেখা আছে বাড়িটা পাঁচ বেডরুমের একটা বাড়ি, চারটা বাথ এবং পাঁচটা বেডরুম আছে। চলেন সেটাই দেখাচ্ছি। এবং নিচেও একটা বেডরুম আছে সুন্দর, যে বেডরুমে গেস্ট রুম হিসাবে আমি ব্যবহার করে থাকি। আসেন তাহলে এখান থেকেই দেখাই আমার বাড়িটা। প্রথমেই আমার বাসার এইখানে, এইখানে দুইটা লিভিং স্পেস আছে। একটা আমার আয়ান বাবু খেলা করতেছে, টুকটাক করে আসলে সাজানো, কারণ আমি রিসেন্টলি বাড়িটা কিনছি আপনারা জানেন, এবং আমি বাংলাদেশ থেকে আসছি এটাও জানেন। এই যে আমি খালি টুসটাস করে একটুখানি আপনাদের দেখাই, এই সামনেরটুকু তো সবসময় দেখছেন। এখানে চাইছি একটা সুন্দর মানে নামাজের রুম করব, এটা তো আপনাদের আগেও বলছিলাম। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই পাশে হলো বাথরুম, একটা অ্যাটাচড বাথরুম। বাথরুমটা এইখানে, এই যে মানে ছোট্ট বাথরুম, হাফ বাথরুম বলে যেটাকে। তারপরে এই পাশে হলো একটা রুম, এইটা হলো আমার গ্যারেজ রুম। এখানে গ্যারেজ, এটা অন্ধকার আছে, বিশাল বড়, দুই তিনটা আসবে। তারপরে এইটা একটা ক্লোসেট, এখানে জামা কাপড় সব কিছু রাখা হয়। এখানে ক্লোসেটটা না হলে আই দেখালাম পার্সোনাল থিং। এটা হচ্ছে আমার আর একটা রুম। এই রুমে হলো রূপা আপু আপাতত থাকতেছে, রূপা আপুর এই যে ছেলে, বড় ছেলেটা। আর এই পাশে বাবা একটু সাউন্ডটা ই করে দাও না বাবা। এই যে রুমটা, এইটা মানে আমি টুকিটাকি করে আর কি সাজায় রাখছিলাম, রূপা আপু এখন সুন্দর করে সাজাইছে, মানে সুন্দর করে গুছায় রাখছে। আর এই রুমের সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে। এই যে বাথরুম, এটা হচ্ছে আমার অ্যাটাচড বাথরুম। বাথরুমটাও অনেক বড়, আলহামদুলিল্লাহ। বলে না ধৈর্যের ফল সবসময়ই মধুর হয়, তো অনেক অনেক কান্নাকাটি করছি, অনেক দুঃখ পাইছি। হয় না, এটা হচ্ছে একটা ক্লোসেট, হয় না যে আপনি চাচ্ছেন একরকম কিন্তু হচ্ছে না। আমি আবার একটু পিকি টাইপের, মানে আমার সব লাগবে এরকম টাইপের ছিলাম। তো যাক, এখন মানে মানে খুশি, ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে মানে আমার ছেলেটা ভালো করে খেলাধুলা করতে পারে এই ইয়াতে। আর এটা হচ্ছে আমার কিচেন রুম। সব মেয়ের ইচ্ছা থাকে কিচেন রুমটা একটু বড় হবে, আমারও খুব ইচ্ছা ছিল যে আমার ওপেন স্পেসের কিচেন রুম দরকার, তো আলহামদুলিল্লাহ। আর এইখানে হলো আমি, এখানে আমি একটা মানে পরে বলবো আর কি, এখানে আমার প্ল্যান আছে অনেক কিছু করার, আস্তে আস্তে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার মেইন হলো লিভিং রুম, এইটা লিভিং রুম, সাজাইনি অতটা বেশি ভালো।
সাজানোটা সময়ই হয়ে উঠতেছে না সত্যি কথা। আর এই যে আমার কিচেন রুম, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই বাসার কিচেন রুমটা আর হচ্ছে পেন্ট্রিটা। আমি এটাও সাজায় রাখছি মোটামুটি করে, মানে যতটুকু আর কি পারি অতটুকু। এটা অনেক বড়। চলেন এবার উপরে যাই, একটা বেডরুম তো দেখলেনই সামনে, এখন চলেন উপরের দিকে যাই। এই যে উপরে এইটা, এই এইটা আমার মায়ের খুব পছন্দ এবং আমার শাশুড়িরও খুব পছন্দ। আমার হলো আপস্টেয়ারের এই ইয়েটা, সবাই বলছে যে খুব ভাল লাগছে তাদের, নাকি এটাই ভাল লাগছে। মোটামুটি করে সাজানো তো সাজায় রাখছি, দেখা যাক পরে আরও সুন্দর করে সাজাবো। এইটা হলো আমার আমার মাস্টার বেড, মাস্টার বেডটা বিশাল বড়। এই যে আমার মাস্টার বেড, এইটা এটা আমার মাস্টার বেড, সাথে হচ্ছে এটা আমার চাকু। এটা নামাজের রুমও বলতে পারেন, অফিস রুমও বলতে পারেন, মানে নামাজের রুমই বিশেষ করে বিশেষ করে। আর এইটা হলো আমার বাথরুম, আমার সবচেয়ে ভালো লাগে এই জায়গার, এইটা খুবই ভালো লাগে। আর ওই পাশে ক্লোসেট আছে, অনেক বড় একটা ক্লোসেট, এখানে গোসল করার দুইটা ইয়ে আছে, স্ট্যান্ড শাওয়ার আছে আর ইয়ে আছে। এই যেখানে তারপরে এইদিকে চলেন, এখান থেকে এখানে আর একটা রুম, এই যে এটা হলো আর একটা রুম, এটা আয়নের রুম বলতে পারেন, এখানে ক্লোসেট আছে। এখানে এখন জেসমিনাপুর বাচ্চারা থাকে। আর এইটা হলো এখন বর্তমান জেসমিনাপুর রুম, এই যে দেখতেই পাচ্ছেন জেসমিনাপুর রুম। এই যে এখান থেকে আবার সুন্দর বাড়ির এই পাশের ইয়েটা দেখা যায়। তাহলে তিনটা রুম দেখলেন, চারটা রুম দেখলেন, আর একটা আছে সাথে সাথে আবার অনেক বড় একটা বাথরুম আছে। এই যে অনেক সুন্দর বাথরুম আছে, যাক হলো তো একটা নির, ছোট হোক আর বড় হোক ঠিক না, একটা নির তো হলো, এটাই বড় কথা। এইখানে আর এটা হলো আমাদের লন্ড্রি রুম, লন্ড্রি রুম কিন্তু এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ছিল না, সবগুলো কিন্তু আমি আমি আর আমার হাজবেন্ড করছি। এক মাস হলো আমরা বাড়ি কিনছি তো, তো এক মাসের মধ্যে যতটুকু আর কি পারি ততটুকুই করছি। আর এইখানে এই যে দুই বাচ্চা খেলাধুলা করতে কি যেন করতেছে, এটা হলো আপনাদের দুলা ভাইয়ের অফিস রুম। আর আর এই হলো আমি শাকিলা সাথী, এই হচ্ছে আপনাদের আপু, ছবি দেখাচ্ছি সো ব্যাকইয়ার্ডটাও দেখাই। এই যে আমার বাসার ব্যাকইয়ার্ড, চলো ব্যাকইয়ার্ডটা দেখানি। এই তো একটু ঝামেলা হয়, এই যে আমি এখানে গাছ গোছালে এলাম। ব্যাকইয়ার্ড তো অলরেডি আপনারা অনেকেই দেখছেন, সো আর কি দেখার কোনো কিছু নাই, গাছগুলো মরে সরে গেছে। এই যে হলো ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ডটা খারাপ না, অনেক বড়ই আছে আলহামদুলিল্লাহ। আমার আর এত এর সাইতে বড় আর কি লাগে না, আমি আসিই নেই, আপুরা আসার পরে আমি আসলে আসিই নেই। এই যে আর এইটা হলো আমার ফুলবাড়ি। আর এই পাশে, এই পাশেও রাস্তা আছে ছোট, এই রাস্তা দিয়ে বের হওয়া যায়। আর আমার বাড়ি, আমরা আমি তো থাকি ক্যালিফোর্নিয়াতে আপনারা জানেন। এই যে আমাদের টেসলার চার্জার, আর এখান দিয়ে বের হওয়া যায়। আবার এই পাশে আমাদের গ্যারেজ আছে, গ্যারেজ দিয়েও বের হওয়া যায়। এই যে এই দেখেন আপুরা কি করতেছে একটু দেখি, আপনাদেরকে কেমন লাগতেছে জামদানি শাড়িতে অবশ্যই বলবেন। ওই যে ভিডিওতে বলছিলাম যে আমার প্রিয় ব্যক্তিদেরকে জামদানি শাড়ি পরাবো, এই হচ্ছে প্রিয় ব্যক্তিরা, এদেরকে আমি এই জামদানি শাড়ি দেওয়ার জন্য আমি ফয়সাল ঢাকাইয়া জামদানি শাড়ি থেকে এত সুন্দর শাড়িটা নিয়ে আসছি। দেখেন তিনজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে শাড়িগুলো, কিন্তু সেই পছন্দ হয়েছে, সেই সেই সত্যি সুন্দর লাগছে। কেমন লাগছে জানাবেন, তাকে বেশি সুন্দর লাগছে, তাকে বেশি সুন্দর লাগছে। আপনারা নিতে চান তাহলে আমি উপরে পেজটা মেনশন করে দিব, ওইখান থেকে কিন্তু নিতে পারেন।
কেমন লাগলো আপনাদের শাকিলা সাথী আপুর বাড়ি অবশ্যই বলবেন। জানি না বাড়িটা কেমন লাগছে, কিন্তু আমার কাছে বিশ্বাস করেন এটা একটা স্বর্গ, একটা ভালো লাগার জায়গা। আমি 2024 সালে প্রথম আপনাদেরকে এই বাড়িটা দেখাইলাম এবং মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম যে এই বাড়িটাতে সারা জীবন সুখ আর সুখ থাকবে, কোনো রকম দুঃখের ছোঁয়াও আমি আসতে দেব না। ও